বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি বাহাদুরপুরে। এই যে আমার সামনে হচ্ছে বাহাদুরপুর। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কৃষ্ণনগর শহরের পিডাব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট দেবো। তো এই দিক দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে একদম কৃষ্ণনগর শহরের দিকে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। অনেক দূর থেকে এসে তোমাদের এই কৃষ্ণনগর শহরের পিডাব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট দিচ্ছি। তো চলো একদম পিডাব্লিউডি মোড়ের ওভারপাসের সামনে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, চলে এলাম আমি এখন কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ের ওভারপাসের কাছে। তো এখানে দেখছো অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই যে দেখো, প্রথমে ফ্ল্যাশ লেবেলিং হচ্ছিলো প্রায় যখন 20-25 দিন আগে এসেছিলাম, এখন দেখছি তার উপরে সব এঁটেল মাটি দিয়েছে। দিয়ে কিন্তু এই সামনে যে রোলার দেখতে পাচ্ছ, এই রোলার দিয়ে কিন্তু মাটিগুলো রোলিং করছে। বেশ ভালোই কাজে এগিয়ে গেছে। তো এই মাটি লেভেলিংয়ের পরে কিন্তু দু সাইডে যে ক্যাশল করা হয় যে ওভারপাসের রাস্তায়, সেই ক্যাশলের ব্লকগুলো কিন্তু বসানো শুরু করে দিয়েছে। এই সাইড দিয়ে যে আমার ডান দিকের সাইডে বেশি বসানো শুরু করেছে, কিন্তু বাঁদিকে এখনও বসানো হয়নি। খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। ওই যে দেখা যাচ্ছে সেই পিডাব্লিউডি মোড়ের একদম ওভারপাসের অংশ মাঝখানে একদম। তো আমি এখন এই বাঁদিকের সার্ভিস রোড ধরে একদম ওই পাশের র্যাম্প রোডে যাবো। তো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখে যেও। আমার পেছনের দিকে দেখো, এদিকে কিন্তু সেই দেখা যাচ্ছে পুরনো দ্বিজেন্দ্র সেতু ও নতুন দ্বিজেন্দ্র সেতু। তো আমার এই যে ডান দিকের দ্বিজেন্দ্র সেতুটা কিন্তু অনেকদিন আগে চালু হয়ে গেছে, এটা হচ্ছে নতুন। আর আমার বাঁদিকের যে দ্বিজেন্দ্র সেতু দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পুরনো, নতুন করে আবার রিপেয়ারিং করে চালু করে দিয়েছে। তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা বলছি, একদম আনকাট ভিডিও হচ্ছে কিন্তু এটা। আর এই যে দেখো, এদিকে র্যাম্প রোডের কাজ এদিকে একটু বাকি আছে, এখনও অনেকটাই লেভেলিং আসবে। তো সামনের দিকে বেশিটা করে আবার কিন্তু এদিক থেকে আসবে। তো চলো এখন ওইদিকে সামনের র্যাম্প রোডের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন বাঁদিকের সার্ভিস রোড ধরলাম। এই রোড ধরে আমি ওই পাশের র্যাম্প রোডের উপরে গিয়ে আমার এই ডান দিকের র্যাম্প রোডের কাজ দেখাবো। উপর থেকে দেখালে ভিউটা বেশ দারুণ আসে, এছাড়াও কাজ কতদূর হলো সেটাও আরও ভালো করে দেখানো যায়। তো যেটা ভালোভাবে দেখানো যায় সেটাই দেখাবো তোমাদের একদম ডিটেলসভাবে, এক্সক্লুসিভভাবে। আর আমার ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু গার্ডওয়াল বসানোর কাজ হয়ে গেছে, এপার ওপারে দুপারেই কিন্তু। তো তারপরে কিন্তু এই কংক্রিটের ঢালাই করছে প্রায় 7 ইঞ্চি মতো, 5-7 ইঞ্চি মতো। এই ঢালাই করার কারণ হচ্ছে গার্ডওয়াল বসানোর পরে একটু উঁচু নিচু থাকে, সেটা মেলানোর জন্য কিন্তু এই কংক্রিটের ঢালাইটা করা হয়। তারপরে কিন্তু এই ক্যাশওয়ালের জন্য যেই ক্যাশওয়ালের ব্লকগুলো থাকে সেগুলো বসানো হবে। তো ওপরে গিয়ে দেখাবো তোমাদের আরও ভালো করে। আর তোমরা হয়তো ভাবছো এক মাস বাদে বাদে আপডেট দিতে আসি, তো এত তাড়াতাড়ি আবার আপডেট দিতে আসলাম কেন? তার কারণ হচ্ছে কিছু দাদা আমাকে কমেন্ট করে বলেছিল যে কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট দিতে। তো এই জন্যই আমি চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা আপডেট নিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ স্কিপ করে যেও না। আর এখন বেলা প্রায় বাজে 12টা, এখন কিন্তু কৃষ্ণনগরে কোনো যানজট নেই। এখন অনেক বেলা হয়ে গেছে, তাও কিন্তু যানজট নেই। শুধু কৃষ্ণনগর না, এই রানাঘাট পার করে আস্তালা থেকে আস্তালা মোড়টা পার করে কিন্তু একদম এই বাহাদুরপুর পর্যন্ত কোনো যানজটই নেই। এই যে আমি এখন ডান দিকে টার্ন নেব, আমি ফুলিয়া ওভারপাস থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত এসেছি প্রায় 25 মিনিটের মধ্যে। আজকে বেলা করে এসেছি, তাও কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তার কারণ হচ্ছে রাস্তা এখন ভালো, কোথাও যানজট হয় না আর। তো এই যদি আবার 1 বছর আগে আসতাম তখন কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি লেগে যেত।
এই কৃষ্ণনগর বাহাদুরপুর পর্যন্ত পার করতে। তো এখন রাস্তা ভালো হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। আর এদিকে র্যাম্প রোডের কাজ যা দেখছি, এদিকে কিন্তু সেই তেমনই আছে। এর আগের বার যখন আপডেট দিতে এসেছিলাম সেরকমই পড়ে আছে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আমি, তো কেমন হবে জানি না, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু মার্জনা করে দিও। তো যাই হোক, আমি এখন এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের ওই পাশের র্যাম্প রোডের কাজ দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন এই যে পিডব্লিউডি মোড়ের ওভারপাসের একদম ওপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে কিন্তু এই পাশের র্যাম্প রোডের কাজ চলছে, মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখছি। আমার ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে কিন্তু এই টু লেন মতো এই জায়গায় কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ হয়ে গেছে। আর আমার বাঁদিকের এই সাইডের টু লেনের কাজ দেখছি একটু বাকি আছে, আর হয়তো একদিন লাগবে এই মাটিটা লেভেলিং করতে। আর আমার বাঁদিকের এই সাইডে দেখো, এদিকে কিন্তু মানে নিচু হয়ে আছে, এদিকে কিন্তু মাটি ফিলিং করেনি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই ওভারপাসের সঙ্গে এই র্যাম্প রোডের অ্যালাইনমেন্টের কাজ করা হবে জুড়ে দেওয়ার জন্য। এই যে দেখো, সেটার কাজ হচ্ছে, যে এই সাইডের টু লেনের কাজ হয়েছে। এভাবে একদম লোহার স্ট্রাকচার করে স্ল্যাবের মতো কংক্রিটের ঢালাই করে দেয়। আর যে আমার সামনে দেখো, এই যে আমার ডান দিকে এই গার্ড ওয়ালের উপরে কিন্তু কংক্রিটের ঢালাই করে দিচ্ছে। বেশ ভালোই লাগছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু আরও দ্রুতগতিতে কাজ হওয়ার দরকার ছিল। আর ভিউটাও এখান থেকে বেশ দারুণ লাগে, যখন চালু হয়ে যাবে তখন তো আরও ভালো লাগবে। তো এদিকে যা কাজ দেখছি আর কাজের যা গতি দেখছি, প্রায় মনে হচ্ছে এক মাস তো লেগেই যাবে, তার আগেও হতে পারে এখন যদি জোর কদমে কাজ হয়। দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষ্ণনগর শহরের পিডব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলেও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে। তো আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।